নমস্কার বন্ধুরা, আমি সুবীর সেনগুপ্ত। আমি আজকে নিয়ে এসেছি আরেকটা রেসিপি, টমেটো স্যুপ। খুব ইজি পদ্ধতিতে এবং আপনারা বাড়িতেই করতে পারবে, বেশি ঝামেলা আর কিছু নেই। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমার আজকে টমেটো স্যুপ করার জন্য এখানে 500 মতো লাল দেখে টমেটো আনবেন। আমার এখানে 7টার মতো ছোট ছোট টমেটো আমি নিয়ে এসেছি। একটা অর্ধেক লেবু আনবেন, একটা অর্ধেক লেবু। এখানে 2 চামচের মতো টমেটো কেচাপ আছে, সেটা বাজার থেকেই নিয়ে এসেছি। আর এখানে আমার এই 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার আছে। আচ্ছা, পরিমাণ মতো একটু গোলমরিচ আছে, এখানে একটু রসুন আছে 4-5 কোয়া, একটু আদা আছে, ওটা আমি পরে কেটে নেব। আচ্ছা, এখানে নুন আছে আপনার 1/2 চামচের একটু বেশি, আর চিনি আছে 4.5 চামচের মতো। আর এখানে ধনে পাতা আছে আপনার একটু সামান্য পরিমাণ মতন, ওটা ডেকোরেশনের জন্য পরে আমি ইউজ করব। আমি একটু পরিমাণ মতো জল দিয়ে কড়াইতে ওই টমেটোগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমি রসুন আর আদাটা স্লাইস করে নিই। মিনিট 3-4-এর মধ্যেই আমার টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আস্তে আস্তে এবার তুলে নিচ্ছি। আমি এক এক করে টমেটোগুলো, এই দেখুন, এখান থেকে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো আমি মিক্সির মধ্যে ট্রান্সফার করছি। আমি এখন স্ক্রিন ছাড়াবো না, এবং বীজটাও আমি পরে আমি ছেঁকে নেব। আমি মিক্সিতে বীজ আর ওটা একসাথেই আমি ওটা গ্রাইন্ড করব, কেন এটাতেই সুবিধা হবে। আমি এখানে 400 ml এর মতো আমি জল দিলাম। এবার এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করব। আমার মিক্সিতে ওটা ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি, এটা একটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। এতে আমার বীজ এবং কভারগুলো, টমেটোর যে ছিলকাটা, সেগুলো সব এখানে আটকে যাবে। এগুলো আমি ইউজ করবো না, এগুলো আমি বাদ দিয়ে দেবো। এই যে ছাঁকনির উপর সব বীজগুলো এবং ওই কভারটা, টমেটোর যে ছোলকাটা, সেখানে এখানে আটকে গেছে। আর বীজটা যদি আমি দিতাম তাহলে এটি ভাব হতো। আমি তাই এগুলো রিমুভ করে দিচ্ছি। আমি 1 চামচ সাদা তেল দিলাম, আর কেটে রাখা ওই রসুন আর আদাটা এর উপর ছড়িয়ে দিলাম। এটাকে একটু হালকা ফ্রাই করব আমি। রসুন আর আদাটা একটু মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার আমি ওই ছাঁকনিতে যেটা ছেঁকেছি ওই টমেটোটা, সেটা আমি এইবারে এটাকে আমাকে আস্তে আস্তে একটু নেড়ে নেড়ে এটাকে ঘন করতে হবে। এবার আমি আমার যে নুনটা যেটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে যেতে হবে, কনস্ট্যান্ট একটু নেড়ে যেতে হবে। এবার আমি ওই 4.5 চামচের মতো যে চিনিটা ছিল সেটাও দিয়ে দিলাম। চিনি না দিলে কিন্তু টমেটো স্যুপ সার্থক হয় না, চিনি একটু দরকারি। যারা চিনি কম খান তারা একটু কমই দেবেন, 4 চামচের জায়গায় 2 চামচ দেবেন। এবার আমাকে কিছুক্ষণ নেড়ে যেতে হবে। এই ফেনাটা আস্তে আস্তে এর ওপর থেকে যখন আসবে আপনারা একটু ফেনাটা তুলে নেবেন। আর
আচ্ছা, এটা মোটামুটি আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এবার আমি এখানে কর্নফ্লাওয়ারটা যেটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব, দিয়ে খুব নাড়তে হবে। এবার আমি টমেটো সসটা যেটা আমি রেখেছিলাম 2 চামচের মতো এটা দিয়ে দেব। এবার আমি কেটে রাখা অর্ধেক লেবুর রসটা এর উপর দিয়ে দেব। কেন, লেবুর একটা আলাদা ফ্লেভার আছে। আমার মোটামুটি হয়ে এসছে, এবার আমি গোলমরিচটা দিয়ে দেবো ওপরে। বন্ধুরা, আজকের মতো আমার টমেটো স্যুপ রেডি হয়ে গেল। আমি এর উপর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি হালকা করে। এবং একটুখানি ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। আর লাস্টে আমি একটুখানি এর উপর একটু বাটার দিয়ে দিচ্ছি, তাতে টেস্টটা খুব ভালো হবে। তো আজকের মতো আমার রেসিপি কমপ্লিট। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভবিষ্যতে আরও অনেক ভিডিও আসতে সাহায্য করে। নমস্কার বন্ধুরা, আজকের মতো, পরে আবার দেখা হচ্ছে শিগগিরই।